দুঘণ্টার কারণে গলিও মই পগা ভাঙি সব বলি যাওঁ। আপনাদের মিডিয়া দেখিছে মহানগর গুয়াহাটী মহানগর মস্ত তলা লগাই পেলায় দুঘণ্টার কারণে বিয়া খাবলে যাওতে তলা ভাঙি সমস্ত সম্পদ লৈ গুছি গেল চুরু ধরা মুখে। কিয় গমে কৈছে এইটো মই কৈছো, তার ঘরে চুরু লগাই পঠাব লাগে সেইটো তথ্য মোৰ হাতত আছে। গতিকে আপনি গাঁর ধনী মানুষ হয়ে যদি সৎ কামত যদি গাঁওখানের উন্নয়নের কারণে সমাজের উন্নয়নের কারণে কিনা একটা যদি অবদান দিয়ে আপনার এটাও চুর ডকাই উগ্রপন্থীয় আপনার নি ধনের কারণে মৃত্যুদণ্ড দিব নয়। কিন্তু আজি বহু মানুষ ঘরের ভিতরতে চুর ডকাইটর বলি হবলগা আছে, ঘরেরপ্রাই উগ্রপন্থী উঠাই লৈ গেছে। কিয় অর্জুন কৈছে গুণা ধনঞ্জয়, ধন নহলে কার্য নিশি জয়। মই ধনটো কেবল সৎকাম কৰিবৰ কাৰণে আৰু নিৰাপত্তাৰ কাৰণে দিছো, আৰু মই দিয়া ধনটো যদি প্ৰয়োগ নাজানা তেতিয়া তোমাৰ ধনেই মৃত্যুৰ কাৰণ হৈ যাব। আজি আমাৰ সমাজত বহুত মানুহ ধনৰ কাৰণে মৃত্যু খাবতি লবলগা হৈছে। কিয়? ভাগৱতৰ দৰ্শন নাজানে। ভাগৱতে আমাৰ জীৱনশৈলীৰ সমস্ত দিশৰ কথা কৈ আছে যে আপনাদের যদি এনে ধরনের কর্ম আঁচনির দ্বারা প্রথমের দেবস্কন্ধলকে আজিরে পুঙ্খানুপুঙ্খভাবে উঠি অহা প্রজন্ম আর সমাজের লোক যদি ভাগবত দর্শন যদি দিব পারে আপনি জীবন্ত মুক্ত হয়ে যাব, জীবন্ত মুক্ত হয়ে যাব, আপনি চিন্তা করব না। গতিকে ভাগবতের জীবনশৈলীর সমস্ত দিকের কথা কয়ে আছে, আপনি কোনো বিপদগ্রস্ত হব না। মাত্র কর্মবিলাক করতে ঈশ্বরক তর্পণ করি আমি যাতে সমস্ত কামনার যাতে আমি সফল উপায় হোক পারো তার কথা ভাগবতে ইতিমধ্যে মানে পৃথু প্রভুয়ে কোয়ার স্বরে আমাক কই আছে। এখানে আমাক কলে ইয়ার পিছন কি কোথা আমি শুনিম কৃষ্ণ ও
হয়। সেইটো যুগত তেওঁতো নাই আৰু, তেওঁ প্ৰথম ৰজা, সেইটো যুগৰ প্ৰথম ৰজা তেওঁ। গতিকে আকৌ আগত আগত তেনেকুৱা হৈ আছে বা পিছতো হৈ থাকিব। হয় এতিয়া আপুনি বেদে যিটো কৈছে আপুনি তাৰ বিপৰীতে যদি বিচাৰি যায় উত্তৰ দিব নোৱাৰিব, কাৰণ বেদে যিজনক আদি বুলি মানে স্বীকৃতি দিছে আমি সেইজনকে দিব লাগিব। অংগ ৰজাক কিবা কাৰণত আদি ৰজা হিচাপে বেদে সিদ্ধান্ত দিয়া নাই, গতিকে আমি আকৌ সেইটোক আদি আনিবলৈ গ'লে আমাৰ ভুল হ'ব। বুজি পাইছেনে কথাটো? বেদে যিটো স্বীকৃতি দিছে সেইটোকে আমি মানি ল'ব লাগিব। হ্যাঁ, বেলে কোৱাটোহে সত্য, আপুনি মোৰ ভবাটো সত্য নহয়। এই কথা কৃষ্ণ সময়ৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমি এইটো চেলতে আমি আলোচনা চক্ৰ শেষ কৰিম। আৰু এটা চেল আমাৰ যাব আমি যদি আপোনালোকে চলাই ফুৰিব বিচাৰে আপোনালোকৰ মাজতে যদি ব্যৱস্থা কৰিব লাগিব, আমাক অকণমান ৰেহাই দিব লাগিব। কৃষ্ণ দেই অনুষ্ঠানটো চলি থাকিব নেকি বাৰু, সামৰিব উদ্যোক্তা সকলে কওকচোন। তাৰমানে মই এইখিনিলৈকে সময় দিলোঁ আৰু আপোনালোকক, আৰু সময় দিলে মোৰ অকণমান ইফালে যোৱাত অসুবিধা হৈ যাব। হয় নেকি? ঠিক আছে, এইটো চেভ কৰি দিব। কৃষ্ণ যদি বোলা নহি তো শাস্ত্রকালত কিয় নাছিল ভূগ ভূকে
মহাপুরুষ গন্ধর্ব Yeah, I mean.